स्वागत जानाচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে নারী দিয়ে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে চাঁদা আদায় চক্রের ৪ সদস্যকে গ্রেফতার রাজশাহীর তানোরে আদিবাসী পরিবারের ঘরবাড়ি ভাঙচুর ও উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন নওগাঁর পোরশায় ৫টি মন্দিরে ৮টি প্রতিমা ভাঙচুর শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে নারী দিয়ে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে অপহরণ প্রাণনাশের হুমকি ও চাঁদা আদায়ের অপরাধে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত সোমবার সন্ধ্যায় মহানগরীর বহরমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের থেকে প্রতারণার মাধ্যমে হাতে নেয়া নগদ ৪৫,০০০ টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। मंगलवार बेला 11:30 महानगर पुलिस सदर दफ्तरे अनुष्ठित संवाद सम्मेलने पुलिस कमिश्नर मोहम्मद आबू कलाम सिद्दिक ए तथ्य जानान। ग्रेफ्तारकृत आसामीरा हलेन राजशाहीर काटाखाली थानार शमशादीपुर पश्चिमपाड़ा ग्रामेर काजी सालाउद्दीनेर छेले सायेम उद्दीन श्याम, बोआलिया मडेल थानार हादिर मोड़ एलाकार मृत दुलाल विश्वासेर छेले पारवेज, एयरपोर्ट थानार बाया तेरीपाड़ा ग्रामेर बाप्पी होसेनेर स्त्री राजिया सुलताना सोमा एवं राजपाड़ा थानार बहरमपुर ग्रामेर मामुनुर रहमान बाबुर स्त्री शरीफा आक्तार साथी। पुलिस कमिश्नर जानान सेनाबाहिनीर अवसरप्राप्त लैंस कर्पोरालेर साथे परिचयेर सुबादे ताके बाड़ीते डेके निये जोरपूर्वक अश्लील छवि तुले सामाजिक जोगाजोग माध्यमे छड़िये देयार भय देखिए ৫ লক্ষ টাকা मुक्तिपण दाबी करे। उपाय ना देखे स्त्रीर चिकित्सार जोन्नो बैगे थाका ৫০,০০০ টাকা तादेर हाथे तुले देय, किन्तु अपहरणकारीरा एते क्षान्त ना हये आरो ১ লাখ টাকা चाँदा दाबी करे। निरुपाय हये भुक्तभोगी महानगर डिबी पुलिसके मौखिकभावे घटनाटी जानाय। एमन अभियोगेर परिप्रेक्षिते नगर गोयेन्दा पुलिसेर एकटी टीम आसामीदेर ग्रेफतारे माठे नामे एबं तादेर ग्रेफतार करते सक्षम हय। পরে গ্রেফতারকৃত আসামিদের সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সরি, একটা চাকু দিয়ে তাকে স্টেপ করার জন্য এই চাকু ধরে যে তুমি একটু কথা বললে কিন্তু আমরা তোমাকে স্টেপ করব। এই পরিপ্রেক্ষিতে তারপর কিছু দূর যাওয়ার পরে এই মহিলা সহ দুইজন তার সঙ্গে ছিল পুরুষ, তারা কিন্তু এই ভদ্রলোককে তুলে নিয়ে গেছে, নিয়ে যে একটা বিল্ডিংয়ে ৪তলায় যে তাকে বিভিন্নভাবে নির্যাতিত করছে, হাত পা বাঁধছে। বাঁধার পরে তার কাছ থেকে আপনার তার যে পকেটে ৫০,০০০ টাকা ভিতরে ছিল সেটা নিয়েছে এবং তাকে টর্চার করে তাকে পুরা বডিটাকে উলঙ্গ করে ছবি তুলেছে। ছবি তোলার পরে তাকে বলছে যে তুমি যদি ফার্দার যদি আর ৫ লাখ টাকা না দাও এই তাহলে আমরা কিন্তু আপনার এই ছবি কিন্তু ফেসবুকে বা আপনাদের আত্মীয় স্বজনকে আমরা ছড়িয়ে দেব। রাজশাহী তানোর উপজেলার মালশিয়া চৌবাড়িয়া গ্রামে আদিবাসী পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, বসতভিটা জবরদখল ও উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলার আয়োজনে মহানগরীর সাহেববাজার ০ পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী বাহিনীকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ সহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন আদিবাসী পরিষদের জেলা সভাপতি বিমল চন্দ্র রাজওয়ার, সাধারণ সম্পাদক সুসেন কুমার সেন, কেন্দ্রীয় নেতা গণেশ মরাদ্রি, রাজশাহী জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায় সহ অন্যান্যরা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সব ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট, ইমেজিং সহ যে কোনো চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ছাড় দেবে পপুলার ডায়াগনস্টিক ল্যাব এইড লিমিটেড ও ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী। এ উপলক্ষে মঙ্গলবার সকাল 10:30টায় আরএমপি সদর দপ্তরে আরএমপির ও প্রতিষ্ঠানগুলোর সাথে সমঝোতার স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু কালাম সিদ্দিক। চুক্তিতে আরএমপির পক্ষে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু কালাম সিদ্দিক এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে ব্রাঞ্চ ম্যানেজার ফরিদ মোহাম্মদ শামীম আহমেদ, लैबेट लिमिटेडের पक्षे ब्रांच मैनेजर मोहम्मद रेजाउल करीम और इस्लामिक बैंक हासपातालेर पक्षे सुपारिनटेंडेंट डाक्टर मोहम्मद राबिउल इस्लाम स्वाक्षर करें। अनुष्ठाने आरएमपी कमिशनार बोलें तादेर साथे स्वास्थ्य सेवा निये एमन चुक्ति स्वाक्षरित हওয়াটা आनंदेर। पुलिस कमिशनार पुलिस सदस्यदेर सेवा प्रदाने अंगीकार कराय पपुलर डायगनोस्टिक सेंटर लैबेट लिमिटेड और इस्लामिक बैंक हासपाताल राजशाहीर प्रति आंतरिक कृतज्ञता प्रकाश करें। पपुलर डायगनोस्टिक सेंटर ब्रांच मैनेजर फरीद मोहम्मद शामीम आहमेद बोलें आरएमपिर पुलिस सदस्यदेर चिकित्सा सेवाय पाशे दाड़ाते पेरे आमरा गर्वित और आनंदित। उक्त अनुष्ठाने आरएमपिर ऊर्ध्वतन कर्मकर्तागण सह संश्लिष्ट हासपातालगुलोर प्रतिनिधि दल उपस्थित छिलेन। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে রাজশাহী জেলার পবা উপজেলার দামকুড়া ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম বাবু। মঙ্গলবার সকালে পবা উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট এ মনোনয়নপত্র দাখিল করেন তিনি। রেজাউল করিম বাবু সাবেক চেয়ারম্যান এবং দামকুড়া ইউনিয়নের প্রতিষ্ঠাতা মৃত আব্দুল মজিদের ছেলে। মনোনয়নপত্র জমা দিয়ে চেয়ারম্যান প্রার্থী বাবু বলেন নির্বাচিত হতে পারলে পিছিয়ে পড়া দামকুড়া ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়ন করে অবহেলিত এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করা হবে। এই সময় তিনি অত্র ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন দামকুড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রাকিব, গোদাগাড়ি থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইমন মন্ডল সহ দামকুড়া ইউনিয়নের সম্মানিত ভোটাররা। রাজশাহীর পবা উপজেলার ৭টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে আগামী ২৮ নভেম্বর। আমাদের ইউনিয়নটা হলো অবহেলিত ইউনিয়ন এবং আমি তো সারা মানে আপনারা দেখেছেন জনগণ আমার সাথে কি পরিমাণ এসছে। আর আমরা সিটির পাশে ইউনিয়ন কিন্তু আমরা অবহেলিত এবং আমাদের ড্রেন ব্যবস্থা, রাস্তাঘাটের ব্যবস্থা খুবই খারাপ, পানির নিষ্কাশনের ব্যবস্থাটা আরও খারাপ। যে মানে একটু পানি হলে জলবদ্ধতা হয়ে যায়, রাস্তাঘাট ভেঙে যায়, মানুষের যাতায়াতের জন্য খুবই চরম সমস্যা হয়। আর বিশেষ করে ওই ইউনিয়নরা প্রতিষ্ঠাতা কিন্তু আমার বাবা এবং ওই ইউনিয়নের নির্বাচিত দুবার চেয়ারম্যান ছিল উনি আওয়ামী লীগের। মানে ইউনিয়নের উপর দিক তাকিয়ে আমাকে বাধ্য হয়েছে যে ভোটটা করতে। নওগাঁর পোরশায় 5টি মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার সরিওয়ালা ও ভবানীপুর গ্রামে মোট 5টি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভবানীপুর গ্রামে 3টি মন্দিরের এবং সরিওয়ালা গ্রামের 2টি মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। তবে এ ঘটনায় বিকেল 5টা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পোরশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুদীপ সাহা বলেন मंगलवार राते भवानीपुर ग्रामे कोनो एक समय पृथक दुटी मंदिरे भांगचुर करे दुर्बृत्तरा। मंदिर दुटीते राखा श्री श्री काली, शिव, लक्ष्मी सह कयेकटी प्रतिमा भांगचुर करा हय। सकालेर दिके घटनाटी निश्चित होवार पर थानाय जानानो हयेछे। घटनार निंदा जानिये एर साथे जड़ितदेर द्रुत आईनेर आवताय निये आसारও দাবি জানান সুদেব সাহা। এ বিষয়ে নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজীর রহমান বলেন ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে, কোনো ক্রমেই এসব ঘটনার আসামিদের ছাড় দেয়া হবে না। ইতোমধ্যে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখানে বিভিন্ন পর্যায়ে আমরা কাজ করছি। আমার বিশ্বাস আমরা স্বল্প সময়ের মধ্যে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করতে পারবো এবং এদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো। এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ।